নমস্কার সবাইকে, শুভ সকাল। আজকে একটা চিকেনের রেসিপি বানাবো, চিকেন দুধরস। চিকেনগুলো একটু দুধ দিয়ে আর লবণ দিয়ে গোটা গরম মশলা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। চিকেনগুলো দিয়ে দিচ্ছি কুকারে, একটা দুধটা দিয়ে দিচ্ছি, লবণ, গোটা গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিচ্ছি একটু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট হবে, সেটা আমি এখন কেটে নিচ্ছি। আমার সমস্ত কাটা হয়ে গেছে, এবার এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিস পেস্ট করে নেব। আমার তেল গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, বাটাটা দিয়ে দেব, একটু ভাজা ভাজা করে নেব মশলা, ফুনি হলুদ সামান্য, একদম অল্প লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি, আর স্বাদ মতো নুন দিয়ে আরেকবার একটু নামিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি কাজু আর কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। কাজু বাটাটা দিয়ে আরেকবার একটু মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে ভালো করে। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এই মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। মান্ত্রার চিকেন মশলাটা আমি এতে দিয়ে দেব। দুধের মধ্যে আমি সেদ্ধ করেছিলাম চিকেনটাকে, সেই যে স্টকটা সেটা আমি এর সাথে মিশিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। রান্না আমার হয়ে গেছে, একটু নাড়িয়ে নামিয়ে দেব। দারুণ হয়েছে, অনেকদিন বাজে একটা ভালো খাবার খাওয়াচ্ছে।